সেউজীয়া সোনাপুরৰ পৰিৱেশ বিনষ্ট। ইটাভাটাৰ কলা ধোঁৱাই চানিছে সোনাপুৰক। প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বিভাগক গুৰুত্ব নিদিয়ে ইটাভাটা কৰ্তৃপক্ষই। সোনাপুরের পরিবেশ বিনষ্ট করার অভিযোগ উঠিছে একাংশ ইটাভাটার বিরুদ্ধে। নীতি বহির্ভূতভাবে নির্মাণ করার অভিযোগ উঠিছে ইটাভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। কৃষিভূমিত অবৈধ খনন, অঞ্চলটির নাগরিকর মাজত দেখা দিছে চর্মরোগ, শ্বাস প্রশ্বাসজনিত রোগত আক্রান্ত হয়েছে বহু লোক। চাওক এই দৃশ্য, কেনেদরে ইটাভাটা সমূহর চিমনির পর উলওয়া কলা ধোঁয়ায় সানি ধরেছে সমগ্র পরিবেশ। পিছে নীরবে আছে প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগ। ইটাভাটার স্বত্বাধিকারীর স্বেচ্ছাচারিতার বাবে এতিয়া সেউজীয়া সোনাপুরের পরিবেশ দূষিত হয়েছে। প্রশ্ন হয়, কিয় এই সমূহ ইটাভাটা সম্পর্কত নীরব হয়ে আছে প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগের বিষয়া? গোপন বুঝাবুঝিরে বিভাগটির মিলি এনেদরে ইটাভাটার মালিকে চলাইছে নাকি ইটাভাটা সমূহ? পরবর্তী প্রতিবেদনত সবিস্তারে সম্প্রচার করিম সবিশেষ। ভিডিও জার্নালিস্ট সঞ্জীব আর ময়ূরর সহযোগত রঞ্জন সাহু, রিপোর্ট অসম লাইভ 24।